আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফাইনালি আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওতে দেখাবো এই ফলাফলটা আপনারা কিভাবে দেখতে পারেন একদম খুব সহজে, সেই বিস্তারিত পদ্ধতিগুলো দেখাবো। তো তার আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবে, আপনাকে যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন এ ধরনের যাবতীয় আপডেট ভিডিও পেতে। তো চলুন শুরু করি। তো দেখুন, আপনার যে ডেইলি ক্যাম্পাসে অনলাইন পত্রিকায় নিউজ করেছে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ হয়েছে 37,574 জন। তো এটা আমরা একটু দেখে আসি এখানে কী আছে। তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট 37,574 জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক ফলাফল প্রকাশ করা হয়েছে। তো বুধবার 14 ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। তো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত প্রার্থীরা মোবাইল নম্বরে ফলাফলের মাধ্যমে ফলাফলের SMS পাবেন, মানে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু মোবাইল নাম্বারে অটোমেটিক SMS পাবে। এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে যে এই দুইটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখান থেকে কিন্তু নিতে পারবেন। তো নির্বাচিত প্রার্থীগণকে আগামী 31 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে সকল সনদের মূল কপি ও জাতীয় পরিচয়পত্রের 3 কপি, পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণকৃত, সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদসহ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। মানে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে এই সকল কাগজপত্র নিয়ে সশরীরে আপনার সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কার্যালয়ে আর কি উপস্থিত হতে হবে। তো জানা গেছে আপনার 2020 সালে অক্টোবরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 32,577 জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে 2022 সালে মার্চ মাসে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তো এবছর মোট 45,000 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে গত নভেম্বরে বিজ্ঞপ্তির সময় উল্লেখ করা হয় 32,577টি পদে শিক্ষক নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। হ্যাঁ, তো 32,000 থেকে বাদ দিয়ে আরও 5,000 যোগ করে টোটাল 37,574 জন কিন্তু নির্বাচন করেছে তাদেরকে। তো এখন হলো বিষয়টা, আপনার এই যে তথ্যমতে প্রায় 13,09,000 চাকরি প্রার্থী প্রাথমিক সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করেন। তো সারা দেশে 3টি ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। এসব ধাপে সব মিলে উত্তীর্ণ হয়েছে 151,825 জন। এর মধ্যে প্রথম ধাপে 40,862 জন, দ্বিতীয় ধাপে 53,595 জন, তৃতীয় ধাপে 57,368 জন উত্তীর্ণ হয়েছে। তো এই ফলাফলটা কীভাবে দেখবেন এই ওয়েবসাইট থেকে, দেখেন আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন উপরেই সহকারী শিক্ষক নিবন্ধন 2020 পরীক্ষার চূড়ান্ত ফলাফল। তো এর উপর জাস্ট ক্লিক করে দিবেন, দিলে আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি দেখতে পারবেন। তো এই হলো বিস্তারিত আপডেট। তো এর PDF ফাইলটা আমি এখনও হাতে পাই নাই, পাইলে অবশ্যই এটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।